আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফুড স্টাইল বাংলাদেশ ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমরা যাচ্ছি বাগড়াখালি পিকনিক স্পটে। ইয়া হালুয়াঘাট উপজেলা অবস্থিত। এটা চারদিকে পাহাড় আর পাহাড় এবং এটি ইন্ডিয়া বর্ডারের কাছে অবস্থিত। তোমরা ভিডিওটি দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে এবং এনজয় করো। এই রুটকে সুশান দুর্গাপুর একবারে ডাইরেক্ট রায়ান ফান্ডিং সুন্দর কেমন আয়ো গাবড়াখালি গারো পাহাড় পর্যটন কেন্দ্র। ইউটিউব চ্যানেল নাকি? হ্যাঁ, ইউটিউব চ্যানেল লাইভ আসেন নাকি? আমি বুঝছি না, ইউটিউব চ্যানেল। হ্যালো, আমরা পড়ছি। না না না, বাথরুমে যাবা? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গাবড়াখালি পিকনিক স্পট থেকে আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, কুড়িশাল বাংলাদেশ ইউটিউব চ্যানেল থেকে আমাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আপনাদের অনেক কিছু দেখাবো, মাত্র এসে পৌঁছিয়েছি। গাবড়াখালিতে কী কী আছে সব দেখানো হবে, দেখতে দেখতে আমরা ভুল হয়ে যাবেন, দেখা শেষ হবে না। পাশে ইন্ডিয়ার পাহাড়। স্পেশাল তৈরি করা হয়েছে, চারদিকে পাহাড়, পাহাড়ের মাঝখান থেকে আমি কথা বলছি। আপনারা দুদিন ধরে কথা বলে শুনতে থাকুন।
পার্কের ভিতর বাচ্চাদের জন্য শিশু পার্ক আছে। শিশুরা এখানে খেলাধুলা করতে পারে। বিভিন্ন প্রকার খেলার সামগ্রী আছে, যানবাহন আছে। এর প্রবেশ মূল্য 10 টাকা। ওই যে দূরে গারো ইন্ডিয়ান পাহাড়, গারোখালির পাশে ইন্ডিয়ার পাহাড়, এখান থেকে তো 200 গজ দূরে হবে। স্বাগত সম্মানিত দর্শনার্থী, আপনারা যারা গাবখালি গারো পাহাড় পর্যটন কেন্দ্র ঘুরতে এসেছেন আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই সাথে আপনাদের অবগত পুকুরের উত্তর পাশে ধানের জমিতে প্রবেশ করবেন না, ওইখানে ইন্ডিয়ার সীমানা। সম্মানিত দর্শনার্থী, আপনারা কেবল পুকুরের উত্তর পাশে ধানের জমিতে প্রবেশ করবেন না, ওইখানে ইন্ডিয়ার সীমানা। যদি কেউ ইন্ডিয়ার সীমানাতে পার আসার চেষ্টা করে তাহলে অবশ্যই আপনাদের নিরাপত্তা হতে পারে। সম্মানিত দর্শনার্থী, আপনারা পার্কের ভিতরে ঘোরাফেরা করবেন, ঝর্ণার পাশে যারা আছে ঝর্ণার পাশে যারা ছবি তুলবেন, আপনারা ঝর্ণার সামনে বসার জায়গা আছে সেখানে তুলবেন, ঝর্ণার ভিতরে প্রবেশ। আমরা আস্তে আস্তে ইন্ডিয়ান পাহাড়ের ইন্ডিয়ান সীমান্তের কাছে চলে এসেছি। এই যে টেলা কত Thank you.
ওটাই ওটাই দিছে কে ঠাউরি তাছে কি খাব কোন খাবা কিছু তুই খাবা ক ক কি খাবা কি তুই কি কিনবা কোনোকে চকলেট দেবা চকলেট দেবা দাম দুইটি আছে ওই পাশে ওই যে কালো ইন্ডিয়া ইন্ডিয়া কইছে তো বুঝতে পারো বুঝছো কখন করছে হ্যাঁ 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 না প্রতিদিন প্রায় 50-60টা পিকনিক পার্টি এখানে আসে, সে সমস্ত লোকজন এই পাহাড়ে উঠে এবং তারা আনন্দ করে।
আর কি মাংস লাগলে বলেন এদিকে কার কার